পিছনে ধোঁয়া বেরোচ্ছে, কি লাগছে দেখতে, মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ অনেকেই জানে না, অনেকে আসে তাদের জন্য, কিন্তু এটা একটা ভালো ইয়ে। 2021-এর একাশের নাকি অবস্থা, চলো তো কথা বলে টাইম নষ্ট কেন করছি, মেট্রো স্টেশন পিছনে আছি, মেট্রোয় উঠবো, বাচ্চা বাজাচ্ছি, চলো। মেট্রো কার্ড আনতে ভুলে গেছে, মাথা গরম কার্ড। এই মুহূর্তে ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বের হল। আচ্ছা মতিশীল রোড মানে মেট্রোগুলির সাইডে যে মেট্রো স্টেশনের দরজাটা আছে সেটা দিয়ে বেরোতে হবে, বেরোলে এইটাই হচ্ছে সেই দরজা, এবং পিছন দিকে আমি দেখিয়ে দিচ্ছি কোন দিকে আমি যাবো। থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, গো এনি এনি এনিহোয়ার উইথ মি। আমরা যাব ওই সাইডটা, ডেকার্স লেন পড়বে একদম কোনাকুনি ওই সাইডটা, মানে ট্রাম ডিপোর উল্টো দিকে। দেখো রাস্তা ক্রস করতে যাবে যত রাজ্যের বাসটা মুখের সামনে আসবে, দেখছো আমাদের শহর সব সময় পরিষ্কার হচ্ছে, এটাই তো দরকার। মুখে মাস্কটা পরে নিলাম, মাস্কটা ম্যান্ডেটরি পরতেই হবে, ধর্মতলায় মাস্ক খুলে যাওয়াটা খুবই রিস্ক, নিজের জন্য রিস্ক, পাশের লোকের জন্য, সবার জন্য রিস্ক। আর একটা কথা, এক্সপ্লোরার চক্রবর্তী এইভাবেই বেরিয়ে পড়বে তোমাদের নিয়ে লাইফ, ঘুরে বেরোবো, খাওয়াটা উদ্দেশ্য না ঘোরাটা উদ্দেশ্য, এবং ঘুরতে গিয়ে যদি খেতে হয় নিশ্চয়ই খাবো, সে খাওয়ার রিভিউ দেবো। অতএব এক্সপ্লোরিং ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই এক্সপ্লোর চক্রবর্তীতে এসো, ওকে, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা এরকম করে টিপে দাও, ঠিক আছে? না সে একটা এই খোঁজটা আজকে নেওয়া যেতে পারে, ট্রামের ভিতর খাওয়া দাওয়া হয় শুনেছিলাম না, জানি না, চলো তো একটু খোঁজ নিয়ে আসি। আজকে ডেকার্স লেন যাবো কিন্তু ওটা একটু খোঁজ নিয়ে আসি। তো এই ট্রামটা যেটা প্রতি পাটরানি, কি প্রতি রানী কি নাম এটা, রাজার যে খাস রানী থাকে, রাজার যে সব থেকে ফেভারিট রানী থাকে তাকে বলে পাটরানী, পিছনে দেখতে পাচ্ছ পাটরানী, এটা এই হচ্ছে পাটরানি ট্রাম যা 2 ঘন্টা অন্তর ছাড়ে, ঠিক আছে, 2 ঘন্টা অন্তর অন্তর, 12:00, 2:00, 4:00, 6:00, 2 ঘন্টা অন্তর ছাড়ে, এবং এটা ধর্মতলা থেকে যায় গড়িয়াহাট। অতএব ভালো সিস্টেম আছে, পুরো প্যাকেজ, খাওয়া দাওয়া, টিফিন, ব্রেকফাস্ট, হ্যাঁ 99 টাকা পার হেড নেবে, ব্রেকফাস্ট টিফিন সব কিছু পেয়ে যাবে, ওই ওই চা বিস্কুট, এই হ্যাঁ এক্সপ্লোরার এমন ইনফরমেশন দিচ্ছে পিছনে মুরগি ছুটে চলে আসছে, একদম দুটো গাড়ি ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছি সরু। অতএব ট্রাম টিকোটা উল্টো দিকে দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা বিল্ডিং, ঠিক বিল্ডিংটা কি বিল্ডিং তুমি জানো, জানি না আমি, জানি না বস আমি জানি না। আমরা ধীরে ধীরে ডেকার্স লেনের দিকে যাচ্ছি, ডেকার্স লেন এখনো আসিনি কিন্তু তার আগেই তোমরা দেখতে পাচ্ছ কচুরি সমস্ত কিছু পাবে এখানে, এবং ইনস্ট্যান্ট খাবার, দুপুরের খাবার, লাঞ্চ সব কিছু পেয়ে যাবে। আমরা ডেকার্স লেন দিকে যাচ্ছি কিন্তু কত খাবার বসে গেছে দেখো, এখানে এগ টোস্ট পেয়ে যাবে, এবং চাটা আমরা খাওয়ার পরে খাবো, ডেফিনেটলি খাবো। A few moments later. এবং হাঁটতে হাঁটতে তোমাদের সামনে রেখে দিচ্ছি, দিস ইজ ডেকার্স লেন, জেমস হিকি সরণি। আর ডেকার্স লেন বলো, ডেকার্স লেনের একটা ভালো ইয়ে ছিল, জেমস হিকি সরণি কে ছিলেন বলো, জেমস হিকি বলি বলছি, জেমস হিকি একজন ছিলেন যিনি ডেকার্স লেনে এসে প্রথম, আমাকেও পড়তে হবে, ডেকার্স লেনে শুরুই হচ্ছে চা দিয়ে, চা না এগুলো কি দাদা, এগুলো প্লেট কত করে বলো, কপিস দু পিস, 4 পিস চিলি চিকেন ফ্রাইড রাইস, চাউমিন তো চাইনিজ ফুড হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি চাইনিজ ফুড কিন্তু ওখানেও আছে এখানেও আছে, চাইনিজ ফুডটা বেশি আছে, ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, কাঁচা ভিতরে ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছুই পাবে, মোমো আছে, এবং এবং এখানে 3-4টে দোকান পরেই কিন্তু যে বিখ্যাত দোকানটা আমরা চলে আসবো সামনে, সেটা কিন্তু জানি না ও প্রথম এসছো না, তুমি আজকের বলে তুমি ফার্স্ট টাইম এসছো না,
অতএব তোমাকে আমি চেনাচ্ছি এই দোকানটা। এখানে কিন্তু সবাই বসে খায় এবং দেখতে পাচ্ছ সামনে লাইন দিয়ে সব বসে খাচ্ছে। এটা হচ্ছে চিত্তবাবুর দোকান। এই হচ্ছে সেই চিত্তবাবুর দোকান যেখানে টোস্ট আর চিকেন স্টু পাবে। প্রায় 5-6টা বেঞ্চ একসাথে কানেক্ট করে দিয়েছে খাওয়ার জন্য এখানে। ওয়াও, দ্যাটস ভেরি গ্রেট। আমরা রবিবার এসেছিলাম, মানে একটা দিন ডে অফ থাকে, কোনো সেই দিন হয়তো এসে গেছিলাম। তো যাই হোক, এখন চিত্তবাবু দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো অ্যাকচুয়ালি অনেক পুরনো, কত পুরনো তোমরা নেটে সার্চ করতে পারো। আমার দাদুর আমলের দোকান, মাস আগে এসেছিলাম, অন্যরকম দেখেছিলাম। আজকে কিন্তু অনেক পরিষ্কার দেখছি, ক্লিন দেখছি, বিকজ বিক্রিটা আবার শুরু হয়েছে, বিক্রিটা বাড়ছে। করোনা পরিস্থিতির পরে এবং সব জায়গাতেই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা একদমই আছে, একদমই আছে। একটা স্লট শুরু হচ্ছে, এখানে প্রচন্ড ভিড়, দেখা যাচ্ছে না রীতিমতো। কি পরোটা, তরকারি, এগুলো সব পাবে, ভাতও পাবে। বেস্ট জিনিস এটা, আমার কিন্তু খুব ভালো লাগে, এটাতে স্যান্ডউইচ, স্যান্ডউইচ পাবে। দারুন, দেখো স্যান্ডউইচ কি তৈরি হচ্ছে, একদম জাস্ট প্রিপারেশন করবে আর স্যান্ডউইচ মেকারে ঢোকাবে, ফটাফট স্যান্ডউইচ রেডি, ইনস্ট্যান্ট স্যান্ডউইচ। কি ক্যাফেতে গিয়ে খাও, এই হচ্ছে দেখো, ক্যাফেতে 4 double টাকা দিয়ে খাও, এখানে কম পয়সা তুমি খেতে পারবে। ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার থেকেই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাটার ফ্রাই আছে, বাটার ফ্রাই আছে, ফিশ বাটার ফ্রাই আছে এবং ইনস্ট্যান্ট এরা ফ্রাই করে দেবে। এই নামটা হচ্ছে কিন্তু ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার। এবং লাস্টে যদি এটারই মিসিং ছিল মুড়ি, সেটাও পেয়ে যাবে। Remember how you held me thin? Now you got me reaching out, out. And do you see you got me falling in more times than I can get out. এক সেকেন্ডের মধ্যে আমরা ডিমের টেবিলটা পেয়ে গেছি এবং ডিমের টেবিলটা দিয়েছে, সাথে দিয়েছে শশা, পেঁয়াজ, কাসুন্দি মাখানো এবং আরেকজন রেডি হচ্ছে খাওয়ার জন্য। এবং স্যানিটাইজারটা দরকার, অবশ্যই স্যানিটাইজার দরকার। চলো খাওয়া যাক, টেস্ট করা যাক ফার্স্ট। পুরো গোটা, হ্যাঁ গোটা ডিম আটা, এবং অসম্ভব সুন্দর একটা অন্যরকম টেস্ট চিত্তবাবু দোকানে ডিমের টেবিল। ওয়াও, না না অসম্ভব টেস্ট, ঝাল নেই, মিষ্টি লাগছে আমার। ছোলে ভাটুরে দাও এক প্লেট, ধরো চলে এসেছে ছোলে ভাটুরে। হচ্ছে সেই প্লেট, 4 piece দেবে, 1, 2, 3, 4 গরম হাতে ধরতে পারবে না। আর সাথে ধোঁয়া দেখা যাচ্ছে, এই তো ধোঁয়া দেখা যাচ্ছে। এবং এটা চানা দিয়েছে, এটা একটু সস, এর স্যালাড। চলো আমাদের কলকাতা থেকে অন্য কোনো জায়গায় প্রচন্ড খিদে পেলে আমরা
জন্য এটাই খেলাম। পিছনে ধোঁয়া বেরোচ্ছে, কি লাগছে দেখতে, মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর এই আমরা খাচ্ছি। আর আমার আমার হাতটা একটু লম্বা বলে ম্যানেজ হয়ে যাচ্ছে। একটা কথা বলতে পারি, মন কিন্তু সত্যি ভরে গেছে। পিছন দিকটা আবার সাদা হয়ে গেছে, পরে যেটা করবো গরিবের ক্যামেরা সাদা হয়ে গেছে। খাওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে চা খাবো। চা খাবে তো? দেখো তোমাকে প্লেটে দিল যাতে হাতে না পড়ে যায়, প্লেটে ভাত। ওয়াও, দিস ইজ গ্রেট। হ্যাঁ, চায়ের দোকানে ফোন স্ট্যান্ড করে চা খাচ্ছি। তো ডেকাসলেনের বাইরে আমরা বেরিয়ে গেছি, এই ডেকাসলেন বাইরে। আজকে ডেকাসলেনের বাইরেই আমরা ভিডিও শেষ করছি। আজকে ডেকাসলেনের ভিডিও কেমন লাগলো জানাও কমেন্ট সেকশনে। তোমরা কমেন্ট করছো না, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ প্লিজ জানাও কেমন লাগছে, ঠিক আছে? তোমাদের ভালোবাসাই হচ্ছে আমাদের ইন্সপিরেশান, ঠিক আছে? আর 2021 যে রিভিউ দেখলাম, যা বুঝলাম ডেকাসলেন খুব ভালো আছে, ভালো কন্ডিশনে আছে, খুব পরিষ্কার। ইভেন ভাতটাও দেখো এইভাবেই আমরা ঘুরে বেড়াবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আর বলতে পারছি না, এইভাবে ধরবে পুরো একদম সাবস্ক্রাইবারের স্ট্যাম্প। ইনক্রেডিবল খাওয়ার, ইনক্রেডিবল ঘোরা। আজকে ভিডিও এখানেই শেষ করছি, বাই। ভালো থাকো সবাই, বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বাই। এই তুমি বাই করো।